করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে হাসপাতালগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ। কোনো ধরনের ঝামেলা ছাড়াই টিকা দিতে পেরে সন্তুষ্ট তারা। বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর মেলেনি এখনও। টিকা নিলেও স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। এস এম আরিফের রিপোর্ট। সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে দেশে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন হাসপাতালে গিয়ে দেখা যায় টিকা নিতে ভিড় করছেন আগ্রহীরা। প্রথম তো একটু ভয় কাজ করছিল, এখনো কিছু কিছু লোকে ভয় কাজ করে। সেকেন্ড ডোজ আজকে নিলাম, তো আজকে অনেকেই দেখলাম সেকেন্ড ডোজ নিতে এসেছে, তো এখন আর সেই ভীতিটা কাজ করছে না। তো টিকাটা নিলে যে মানে আপনার সংক্রামক হবে না এরকম কিছু না, এটা কতটুকু কার্যকরী করবে হবে না হবে, দুই ডোজ দেওয়ার পরে কত পার্সেন্ট দিবে, 81-92 এরকম বলে। কারণ আমার দিলাম এখন আল্লাহ ভরসা, আমাদের একটা তো অ্যান্টিবডি ফর্ম করবে। দ্বিতীয় ডোজ দেওয়ার পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ আসেনি হাসপাতালগুলোতে, তবে বিশেষজ্ঞরা বলছেন টিকা নিলেও স্বাস্থ্যবিধি মানতে হবে। এই ভয়টা প্রথম দিকে ছিল যে সেকেন্ড ডোজ দিলে কিছু একটা আদারওয়াইজ হবে, তা আশা আমরা এই পর্যন্ত কোনো খবর পাইনি, কারণ আমরা সবাই কাছে মোবাইল নাম্বার আমাদের দেওয়া, কেউ এখন পর্যন্ত বলেনি কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে বলে। যাদের দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গেল তারা যে করোনা হবে না এই কথা কিন্তু কেউ কখনো কোনো জায়গাতেই বলা হয়নি, আমাদের স্বাস্থ্যবিধি মানতেই হবে। কুর্মিটোলার আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় ডোজ নিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এই সেকেন্ড ডোজ দিলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের যেরকম ভয়াবহভাবে সারা বিশ্বে এটা বেড়ে যাচ্ছে, অন্তত পক্ষে সিভিয়ারিটিটা কমে যাবে, এবং সেই জন্য আমি সকলকে অনুরোধ করব যারা, কারণ আমরা এই দ্বিতীয় ডোজ দেওয়ার সক্ষমতা আমাদের আছে, সেই জন্য দ্বিতীয় ডোজটা নিয়ে নেওয়ার জন্য। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।